বান্দরবান থেকে খাগড়াছড়িতে অস্ত্র নেওয়ার পথে প্রকাশ তালুকদার ও প্রকাশ প্রকাশপ্রিয় চাকমা নামে দুই ইউপিডিএফ গণতান্ত্রিক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ভোর রাতে নগরের বালুচরা চেকপোস্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বায়জিথ থানা পুলিশ পুলিশ জানায় এসব অস্ত্র খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সভাপতি শ্যামলকান্তি চাকমা প্রকাশ জলেয়া চাকমা তুরুর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বান্দরবন্দর থেকে গ্রুনেল নামে এক ব্যক্তি এসব অস্ত্র এনে হাটহাজারিতে প্রিয় চাকমাকে হস্তান্তর করে প্রিয় চাকমা ও প্রকাশ তালুকদার এসব অস্ত্র নিয়ে রাত্রি রাত্রিযাপনের জন্য যাচ্ছিলেন পথে চেকপোস্টে তারা ধরা পড়েন দুপুরে তাদের বিরুদ্ধে বায়েজিদ থানার মামলা দায়ের করেন উপপরিদর্শক কোলা মোহাম্মদ নাসিম